বন্ধুরা তোমরা অনেক স্বপ্ন নিয়ে একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করেছো এবং সেই চ্যানেলে ভিডিও আপলোড করছ কিন্তু তোমাদের অভাগা কপাল এটাই যে ভিডিও আপলোডের পরে ভিডিওতে পাঁচটা সাতটা দশটা এই হচ্ছে ভিডিওতে ভিউজের গ্রাফ ঠিক আছে এবং আমি যখন লাইভে চ্যানেল চেক করি তখনও কিন্তু এই রকমই দেখতে পাই এর থেকে বেশি ভিউস কিন্তু আসে না কিন্তু কেন এরকম হয় দেখো নতুন চ্যানেল কেউ খুললে সেই সময় এরকম ভিউজ হবে এটা অবশ্যই হবে ঠিক আছে কিন্তু চ্যানেলের বয়স যদি এক মাস মাস তিন মাস হয়ে গেছে চ্যানেলের মধ্যে আশি একশোটা দেড়শোটা দুশোটা ভিডিও আপলোড হয়ে গেছে তারপরেও যদি এইরকমই ভিউস এর অবস্থা থাকে তাহলে সেই চ্যানেল থেকেই কোনো কিছু করা সম্ভব সেই চ্যানেল থেকে কোনো টাকা পয়সা ইনকাম করা সম্ভব সম্ভব নয় কিন্তু তো তখন কিন্তু যে ক্রিয়েটাররা একটা মোটিভেট নিয়ে হয়ে আর কি ভিডিও করছে তো সেই মোটিভেটটা কিন্তু থাকে না তখন সে ডিমোটিভেটে পরিণত হয়ে যায় এবং চ্যানেলটাকে ছেড়ে দিতে বাধ্য হয় তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা জানতে পারবে এই যে তোমাদের ভিডিওতে ভিউজ এরকম কম কেন আসে শুরুতে এবং কন্টিনিউ এরকম কেন থাকে চ্যানেলটা আমার দেখা না আমাদের ঘরে তো তিনখানা চ্যানেল টোটাল চারটে চ্যানেল রয়েছে আমার এই ঘরেই কেননা আমার মেন চ্যানেল হচ্ছে ইউটিউবার হও তারপরে আমার আরেকটা চ্যানেল রয়েছে গ্রো উইথ ইউটিউবার সেখানেও যাও সাবস্ক্রাইবার কমোসব ভিউস দেখো ভিডিওতে কত সুন্দর আসছে তারপরে এই যে আমি ভিডিও করছি ক্রিয়েটার সার্চ বাংলা এটা আমার ওয়াইফের চ্যানেল কিন্তু ওয়াইফ এখন এখানে নেই এবং যেখানে রয়েছে সেখানে নেটওয়ার্ক প্রবলেম একদম খারাপ ঠিক আছে নেটওয়ার্ক একদম খারাপ সেই জন্য ভিডিও করতে পারছে না তো আমি যাব তারপরে ও আবার ভিডিও করতে পারবে ঠিক আছে তো সেই কারণে বন্ধুরা আমি এখন এই চ্যানেলে ভিডিও করে দিচ্ছি তো আমি চাই যে এই চ্যানেলটা যেরকম রয়েছে সেরকম থাকুক বা আর একটু গ্রো করুক কেননা যদি ভিডিও না আসে চ্যানেলে তাহলে কিন্তু চ্যানেলটা বরবাদ হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কি করে তোমরা তোমাদের চ্যানেলকে খুব কম সময়ের মধ্যে গ্রো করতে পারবে ভিডিওকে ভাইরাল করতে পারবে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো তোমাদের ভিডিওতে যে অল্প ভিউজের প্রবলেম দুটো তিনটে পাঁচটা সাতটা দশটা পনেরোটা কুড়িটা এই যে ভিউজ আসে এই প্রবলেম চিরতরে চলে যাবে আমি গ্যারান্টি দেব কারণ তোমরা আমাকে কিন্তু অনেকেই চেনো আমি কেমনভাবে কাজ করি তোমরা কিন্তু সবাই জানো এবং তার ফল কিন্তু আমি পাচ্ছি বুঝতে পেরেছো তো এখন কথা হচ্ছে যে তোমাদের কি করতে হবে কি করলে চ্যানেলটা সঠিকভাবে গ্রো করবে নতুন চ্যানেলে ভিডিও আপলোড দিলে ওই পাঁচটা সাতটা ভিউজ নয় কমসে কম একশো দুশো পাঁচশো হাজার করে ভিউজ আসবে তো যদি চাও আনতে তোমাদের চ্যানেলে তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখো একদম স্কিপ করবে না স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবে না চ্যানেলটা কিন্তু বরবাদ হয়ে যাবে তো চলো তোমাদেরকে সেই সিক্রেটটাই আজকের ভিডিওতে একদম পুরো বলে দিই তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে দাও বেলাইকন কে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো একটা চ্যানেল শুরুতে যখন ওপেন করছো তখন তোমাকে কেউ চেনে না তোমার চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার থাকে তো সেক্ষেত্রে জিরো ভিউজ বা একটা দুটো ভিউজ হওয়াটাই কিন্তু স্বাভাবিক বাট দিনের পর দিন যদি এটা কন্টিনিউ হতে থাকে তাহলে তো কোনো লাভ নেই তুমি একটা সপ্তাহে সাত দিন সাত দিনে সাতটা ভিডিও আপলোড করেছো তো সাতটা ভিডিওর মধ্যে যদি নো ভিউজ প্রবলেম বা দুটো তিনটে করে ভিউজ আসে তাহলে তো খুব খারাপ অবস্থা প্রথম দিন নো ভিউজ এক ভিউজ দুই ভিউজ পাঁচ ভিউজ মেনে নেওয়া যায় দ্বিতীয় দিন তৃতীয় দিনও মেনে নেওয়া যায় কিন্তু তারপরে যদি এটাই কন্টিনিউ হয় তাহলে মেনে নেওয়া যায় না অন্তত তিন নাম্বার চার নাম্বার ভিডিও আপলোড করার পর যদি পঞ্চাশটা একশোটা দুশোটা যদি ভিউজ চলে আসে তবেই তোমাকে বুঝতে হবে যে না চ্যানেলটা কোনো কাজের দেবে আমাকে মেন কথা কি জানো এই যে ভিউজ আসার জন্য কিন্তু ইমপ্রেশনটা সবথেকে বেশি জরুরি ইমপ্রেশন যদি তোমার ভিডিওতে আসে তবে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে তো তোমাদের ভিডিওতে ইমপ্রেশনটাই দেয় না ইউটিউব ইমপ্রেশন যদি না দেয় তাহলে ভিউজটা কোথা থেকে আসবে মেন কথা হচ্ছে তোমাদের ভিডিওকে ইউটিউব কারোর কাছে পাঠাই না যদি পাঠাতো তাহলে ভিউজ ভালোভাবে আনতে পারতে তো এখন তোমাকে চেষ্টা করতে হবে শুরুতেই ইমপ্রেশনটা যেন ইউটিউব বেশি করে দিয়ে দেয় ইউটিউব যদি বেশি করে ইমপ্রেশন দেয় অবশ্যই অবশ্যই তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে কোনো দ্বিধা নেই আমার চ্যানেলে ভিউজ কেন আসে ইমপ্রেশন যায় বলে কিন্তু ভিউজ আসে তো সেই জন্য তোমার এখন কি করণীয় আমি ভালো করে বলছি কান খুলে শুনে না এবং সেই কাজটাই করবে তোমরা ঠিক আছে দেখো তোমরা অনেকেই হয় শর্ট চ্যানেল নয় লং চ্যানেল তৈরি করেছো ভিডিও আপলোড করছো বেসিক্যালি যাদের লং চ্যানেল তোমরা যে ভিডিও আপলোড করছো ভিডিওতে তামনেল ইউজ করছো না সবার প্রথম ভুল তোমরা এটাই করছো বা থামনেল ইউজ করলেও থামনেলটা একদম জঘন্য দেখার মতো নয় ইউটিউবের পছন্দ হচ্ছে না ইউটিউবের যদি পছন্দ না হয় তাহলে ইউটিউব সেই সেই আকারে কারোর ফোনে ফোনে তোমার ভিডিওকে পাঠিয়ে দেবে না তো জন্য তুমি একটা চ্যানেল তৈরি করবে যদি প্ল্যানিং করে থেকে থাকো তাহলে এখনই কিন্তু তুমি থামনেল তৈরি করা শিখে নাও আজকে দু হাজার চব্বিশের শেষের দিকে চলে এসছে তুমি এখানে সে শিখবে তারপর সাকসেসফুল হবে সে অনেক দূর কিন্তু তো এখন তোমাকে সবকিছু শিখে আসতে হবে দেখো আমি এসছি শুরুতে ইউটিউবে তখন কিন্তু আমি কিচ্ছু জানতাম না ইউটিউবে এসেই তারপরে শিখেছি বাট এখনকার সময় যারা নতুন আসছে তারা শিখে না আসে এরকম কিন্তু আমার মতন চার পাঁচ বছর কিন্তু বেকার চলে যাবে তো সেই কারণে বলবো অবশ্যই অবশ্যই কিন্তু একটা থামনেল কি করে তৈরি করতে হয় শিখে এসো না হলে ভিডিওকে ভাইরাল করতে পারবে না তার কারণ কি এখন কিন্তু কম্পিটিশন প্রচুর ক্রিয়েটার প্রচুর চ্যানেল প্রচুর সেজন্য তোমাকে ভালো থামদেল তৈরি করা শিখতে হবে আর শুরুতে তোমাকে ক্লিক বেট করতে হবে ক্লিক বেট করলে কিন্তু ভিডিওতে ভিউস আনতে পারবে ক্লিক ছাড়া শুরুতে ভিউ আনতে পারবে না তাই বলে মিসলিডিং করতে যেও না তুমি গেমিং ভিডিও দিয়েছো তুমি কুকিং এর দিলে এটা করতে যেও না কিন্তু ঠিক আছে তুমি যেই টপিকের উপরে ভিডিও করেছো সেই টপিকের একটা আই ক্যাচি ক্লিক বেট করবে তবে দেখবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না হলে হবে না ইমপ্রেশন যাবেই না তুমি থামনেল তৈরি করা শিখতে না পারো আমি তোমাকে লিখে দেবো দ্বিতীয় যে প্রবলেমটা ঘটে থাকে, তোমরা তোমাদের যে ভিডিওগুলো আপলোড করছো এক মিনিটের অধিক যে ভিডিও আপলোড করছো তোমরা রেশিও ঠিক রাখছো না তুমি লং ভিডিও করছো তিন মিনিট চার মিনিটের ভিডিও করছো শর্ট আকারে যেটা রয়েছে লম্বালম্বী সেটাতে তুমি করছো তাহলে সেই ভিডিও ইমপ্রেশন যায় কখনো না তোমাকে একদম সঠিক করে আমরা যেমন ভিডিও করছি এই কিন্তু ভিডিও করতে হবে তবে দেখবে তোমার সেই যাবে। তারপরে করতে হবে। তুমি যে কন্টেন্টে কাজ সেই কন্টেন্টে তোমাকে দেখতে হবে যে এই সময় সেটা ডিমান্ড আছে কিনা তুমি আজ থেকে আট দশ বছর আগের একটা কন্টেন্টের ভিডিও করলে যার কোন এখনকার সময় ডিমান্ড নেই সেরকম ভিডিও করলে তো কখনোই ভিডিওতে ভিউস আনতে পারবে না সেই রকম ভিডিও কিন্তু করা একদম যাবে না করলেই কিন্তু বিপদ ঠিক আছে তোমাকে ওই নো ভিউজ গুনতে হবে মানে কোনো কেউ দেখবে না তোমার ভিডিও বা একটা দুটো পাঁচটা দশটা এই ভিউজই তোমাকে দেখতে হবে ঠিক আছে তোমাকে এই সময় দাঁড়িয়ে ট্রেন্ডে কি চলছে এবং কোন ভিডিও বেশি চলছে কোন টপিকে ভিডিও করলে ভিউজ হবে তোমাকেই সেটা করে বের করতে হবে কেউ তোমাকে শিখিয়ে দেবে না আমরা তোমাদেরকে ধারণা দিতে পারবো বাট বলতে পারবো না তোমার চ্যানেলে এই ভিডিওটাই চলবে ঠিক আছে বোঝা গেল জিনিসটা এবং তারপরে তুমি যে ভিডিওটা তৈরি করছো আজকালকার দিনে ওই গ্যাংড়িয়ে ভিডিও করলে কিন্তু হবে হবে। হবে। না। ভিডিও করলে কিন্তু একটা এফার্ট তোমাকে দিতে তুমি যে কথাটা অডিয়েন্সের ভালো করে প্রেজেন্ট করতে পারো ভিডিওটাকে এবং ভিডিওর মধ্যে যে কথাগুলো বলবে সেগুলো আগে থেকে তোমাকে স্ক্রিপ্ট লিখে নিতে হবে যে এই হবে আমি সাজিয়ে গুছিয়ে কথা বলবো যদি সাজিয়ে গুছিয়ে কথা বলতে না পারো ইউটিউব তোমার জন্য নয় ঠিক আছে তোমার ভিডিওর শুরুতেই প্রথম একটা মিনিট তুমি যদি অডিয়েন্সকে ধরে রাখতে না পারো কোনোদিন ভিডিও ভাইরাল হবে না আমি তোমাদেরকে লিখে দেব একদম তোমাকে অডিয়েন্সকে ধরে রাখার মতন বেঁধে রাখার মতন এমন কিছু তোমাকে ইন্ট্রো করতে হবে যেন তোমার সেই ভিডিওটা দেখে অডিয়েন্স ঠিক আছে বুঝতে পারলে তো এই যে ভুলগুলো পরপর তোমরা করে আসছো এই ভুলগুলোকে শুধরে নাও তারপরে দেখবে তোমার চ্যানেল কিন্তু রমরমিয়ে চলছে এখানে কেউ তোমাকে আটকে রাখতে পারবে না আমি গ্যারান্টি দেবো তোমাদেরকে তোমাদের চোখের সামনে কিন্তু আমাকে দেখতে পাচ্ছ আমি কন্টিনিউ রয়েছি এই কন্টিনিউ থাকার কারণে কিন্তু আমার চ্যানেল গ্রো করেছে বা আমাদের চ্যানেলগুলো চলছে যদি কন্টিনিউ থাকতে না পারতাম তাহলে চ্যানেলকে গ্রো করাতে পারতাম না ঠিক আছে তো এই একটা ভুল কিন্তু তোমরা অনেকেই করছো কন্টিনিউ থাকছো না ভিডিওতে ভিউস না আসার কারণে ডিমোটিভেট হয়ে গিয়ে ভিডিও আপলোড করা বন্ধ করে দিচ্ছ এই কাজটা একদম করবে না কন্টিনিউ থাকো দেখবে তোমার চ্যানেল গ্রো করবেই তুমি যদি সচ্ছা থাকো যদি ভালো ভিডিও করো তোমার চ্যানেলকে ইউটিউব বুস্ট করতে বাধ্য বুঝতে পারলে তো নতুন চ্যানেলকে এই টিপস গুলো খাটালে তুমি কিন্তু গ্রো করতে পারবে ভিডিওকে ভাইরাল করতে পারবে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে